हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज तुम्हारे साथ शेयर करते हैं अनदर वीडियो, अनदर ब्लॉग। आज ये संडे और एकदम बारान्दा थेके आमी ब्लॉगटा स्टार्ट करेछि, कारण तुम्हारे साथ शेयर करार आछे जे आमरा जे प्लांट्सगुलो किनेछि नार्सारि थेके सेगुलो कि सुंदर भावे सिद्धार्थ सजिए दिएछे और भीषण भालो लागछे। देखो এই প্লান্টসগুলো আমরা আগেই কিনেছিলাম, সো এই প্লান্টসটা কিনেছি 10টার সময় ফুল ফুটবে। এটাতে ওটা স্নেক প্লান্টস, ওটা মা এনে, মা বাবা যখন এসেছিল তখন স্নেক প্লান্টসটা এনেছিল, ওটাও লেগে গেছে। আর এটাই বললাম সেই জাত্রোফা, জাত্রোফাটা বেশ বড়ই হয়েছে বাট ফুলগুলো ভীষণ ভালো লাগে। আর এইটা হচ্ছে সেই করবী যেটা আমরা বলি সেটা। এখানে অপরাজিতা বীজ দিয়ে সিদ্ধার্থ এই প্লান্টটা রেডি করেছে, আর পাশে একটা বেল বা জুই আছে যেটা মা পাঠিয়েছে, মা এটাও দিয়েছিল। এটা ভালো মতো লেগে গেছে, এটাও খুব ভালো মতো লেগে গেছে। আর এটা আছে বেল বা জুই, এটা বোধহয় বেল, আর এইটা বলছে জেট প্লান্ট না কি একটা নাম বললো সিদ্ধার্থ। তো এটাও খুব বড় হয়েছে আমাদের, প্লাস এটাও অপরাজিতা। এখানে তুলসী আছে, তো এই খুব ভালো লাগছে চারপাশটা। ডগি, ইয়েস, ও মেক এলিফ্যান্ট। Oh. Wow! What is this? Elephant. আর বানি, বানি কোনটা? এটা কি? এটা কি? কি এটা? Yes, fish. Butterfly. Wow! উল্টা, উল্টো। উল্টো করো। এটা বুঝছো না কেন? এইটা ভেবে পিছনে থাকবে এটা। বসো। এটা কি? Butterfly. Wow, this is butterfly. Lovely. Chalo breakfast korbe. তো চলো এবার ব্রেকফাস্ট করে নেওয়া যাক। ব্রেকফাস্ট আমি অলরেডি বানিয়ে নিয়েছি, আজকে যেহেতু সানডে তাই একটু মুখরোচক ব্রেকফাস্ট করেছি চাউমিনের মতো খেতে, কিন্তু এটা চাউমিন ইউজ করে করা হয় না, এটা করা হয় শিমুই ইউজ করে। তো এটাতে আমি কীভাবে বানাই সেটা একটু অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি, পরে আমি একটা ভিডিও শেয়ার করব, কারণ এটা বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো, খুব ডেলিশিয়াস আর নরম হয় বলে বাচ্চারা খেতেও খুব ভালো পারে। তো এখানে ফার্স্টে তেলে একটু কারি পাতা, জিরে ফোড়ন দিয়ে যা যা ভেজিটেবলস ইউজ করা সেগুলো ছোটো ছোটো করে কেটে, আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এই সমস্ত একসাথে ফ্রাই করে নিয়ে এই ভাজা চাউমিন, ভাজা সিমুইটাকে অ্যাড করে নাড়াচাড়া করে, সিমুই যদি এক কাপ হয় তাহলে জলও এক কাপ থেকে দেড় কাপ মতো অ্যাড করে চাপা দিয়ে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যায়, যেটা খেতে মামামের ভীষণ ভালো লাগে আর ও খেয়েও নেয়, কোনো অসুবিধা করে না। আর এই আজকের রেসিপি, এটা আমি পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন আমি মামামকে আস্তে আস্তে সমস্ত ভেজিটেবলস দিচ্ছি আর ও দেখছি ইন্টারেস্ট সহকারেই খাচ্ছে। যেমন এটাতে আমি গাজর দিয়েছি, বিনস দিয়েছি, সবগুলোকে একটু চটকে নিই হাতের সাহায্যে, চটকে নিয়ে সিমুইয়ের সাথে মিক্সড করে ওকে খাইয়ে দিচ্ছি। ও বেশি রিফিউজ করে না, চটপট খেয়ে নেয়, কোনো অসুবিধা করে না। রবিবার সকাল সকাল একদম সিরিয়াল খুলে খেতে বসেছে। কেমন করে ডাকছো? কিন্তু জানি না কেন আজকে ওর শরীরটা একদমই ভালো নেই। কালকে যখন আমরা বাইরে গেছিলাম তখন এত হাওয়া দিচ্ছিল, কারণ আমরা বেনারস ক্যাফে গেলাম, তারপর সেখান থেকে গেলাম মাংস আনতে, তো অনেকটা যেতে হয়েছিল, গাড়িতে গেছিলাম যদিও, কিন্তু এত বেশি হাওয়া দিচ্ছিল, ওর শরীরটা একদম ভালো নেই, খুব ম্যাচম্যাচ করছে ওর গাটা, আর খালি খালি ও ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, কোনো না কোনো টপিকে ও খুব ক্র্যাঙ্কি ফিল করছে, দেখা যাক কী হয় না হয়। আর তার সাথে আজকে মামামকে আমি কিচ্ছু খাওয়াতে পারিনি, নাথিং, সেই সিমুইয়ের ওই চাউমিনটা খেয়েই রয়েছে, বিকজ ওর ভেতর থেকে আমি বুঝতে পারছি শরীরে হয়তো কোনো প্রবলেম চলছে, তার জন্য কোনো খাবারের রুচি নেই, খাবার দেখলে ফেলে দিচ্ছে। এখন তোমরা শুধু দেখো ও কী পরিমাণে ক্র্যাঙ্কি, ও অ্যাকচুয়ালি টয়লেট করে ফেলেছে ওর প্যান্টে, সো এবার আমি যখন ওর প্যান্টটা চেঞ্জ করে অন্য প্যান্ট পরিয়েছি ওকে ওই পুরোনো প্ল্যানটাই পড়তে হবে, আর যেটা ভিজে গেছে সেটাই ওকে পড়তে হবে, সেটা থেকে ভুলছে না, তাই ওর মনটাকে ডাইভার্ট করার জন্য আমি সিদ্ধার্থকে বললাম যাও ওকে একটু নিচে পার্কে গিয়ে ঘুরিয়ে আনো, তাহলে মেবি ওর মনটা ডাইভার্ট হবে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি ভেতর থেকে ওর শরীরটা খুবই খারাপ হচ্ছে আজকে। প্ল্যানটা ভিজে গেছে,
এবার ওর মুখটা হয়ে গেছে দেখার মতো, কত হাসি খুশি, কি সুন্দর খেলছে, নাবলো একরকম আর এখানে তৈরি হয়ে গেল আরেক রকম। সো আমি তোমার সাথে এটাই শেয়ার করতে চাই যে বাচ্চারা যখন সুপার ক্র্যাঙ্কি থাকবে, কোনো বিষয়তে খুব জেদ করবে, তখন জাস্ট ওদের মনটাকে ভুলিয়ে দিতে হবে। সেই সময় বকাবকি বা তখন কিছু শোনার মুহূর্তেই থাকবে না ওদের সাথে, হয় শরীর খারাপ থাকলে, তারপরে ঘুমটা ঠিকঠাকভাবে না হলে, খিদে পেলে, তো সেই সময় বাচ্চারা অবভিয়াসলি ক্র্যাঙ্কি হয়ে যায় আর কোনো একটা বিষয় নিয়ে খুব জেদ করে, সামান্য একটা বিষয় নিয়ে। তো সেই সময় ওদের খুব সফটলি হ্যান্ডেল করতে হবে, মনটা গড়িয়ে দিতে হবে। নিচ থেকে ওপরে আসলো, এসে যখন বিকেল হয়ে গেল তো আমি ওকে দিলাম একটা প্যানকেক বানিয়ে, নরম যেহেতু খেতেও ভালো লাগবে। সেখান থেকে কিছুটা খেয়েছে, বাকিটা আবার সে খায়নি, আর একটু দুধ খেলো, খুবই সামান্য দুধ খেলো, খেয়ে এখন বসেছে আবার একটা খেলনা, কারণ কনস্ট্যান্ট ও একটা জ্ঞান জ্ঞান করছে কনস্ট্যান্ট। তো তাই জন্য আমি চাই ওকে, আমি তাই জন্য আমি এই ট্রিক্সটা ফলো করি, ওকে ডিফারেন্ট ডিফারেন্ট খেলনার মধ্যে ওকে ইনভলভ রাখ, আর নিজেও সেখানে পার্টিসিপেট করি, যে বসে বসে এখন ওর সাথে খেলছি, ও খাবার বানিয়ে দিচ্ছে, খাচ্ছি। ওকে এখন দিয়েছি লাউয়ের কোলা, আলুর কোলা, তারপরে আটা মাখা, এইসব দিতে হয়, দিয়ে ও তবে খেলনা বাটি খেলে। তো এইসব চলছে, আর ভেতরে শরীরটা খারাপ সেটা আমি বুঝতেই পারছি, মনে হয় কালকে ও নাক দিয়ে জল পড়বে বা কিছু একটা হবে কালকে, আমি সেটা সিমটম আজ থেকেই পাচ্ছি। মেয়ের যেহেতু শরীরটা খারাপ, তাই আমাদেরও আর বিশেষ কিছু করার ইচ্ছে নেই, বাড়িতেই রয়েছি, খুব সিম্পল ওয়েতে আজকের দিনটা এইভাবেই কাটছে, খুবই সিম্পল। আর সন্ধেবেলাতে আমরা এলাম পাশের বাড়িতে, কারণ কতক্ষণ আরও ঘুমোচ্ছেও না, খাচ্ছেও না, কনস্ট্যান্ট জ্ঞান জ্ঞান করছে। তাই জন্য ওরাও ডেকেছিল যে আজকে ডিনারটা ওদের বাড়িতেই করব, সেটাই প্ল্যান ছিল। সো ওদের বাড়িতে এলাম, পিঙ্গুও বেশ খেলে, ওর সাথে মজা করে, তাই দুজনে মিলে খেলতে খেলতে একটা চকোপাই খেলো, আমি বাঁচলাম ভেতর থেকে। খেলতে খেলতে একটা চকোপাই খেয়েছে, একটু চিপস খেয়েছে, তো বেশ ভালোই লাগলো ব্যাপারটা। আর ও বেশ মজা করছে, খেলছে পিঙ্গুর সাথে। আমাদের ঠিক পাশের ফ্ল্যাটেই ওদের বাড়ি, সো আমাদের প্রবলেম হয় না এখানে এসে, একটু আমরা যখন তখন আড্ডা মেরে যাই। আর যেহেতু বাঙালি, গল্প একদম শুরু হলে আর থামে না। তো এই আজকের দিনটা এইভাবেই কাটলো। আজকের ভিডিওয়ে খুব বেশি কিছু শেয়ার করতে পারলাম না, খুব ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি দেখছি ভিউজ হচ্ছে বাট সাবস্ক্রাইব বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।